জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে রাজনীতিতে তত উত্তাপ ছড়াচ্ছে। আজ শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বড় দুই দলের রাজনৈতিক সমাবেশ। বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে মহাসমাবেশ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে শান্তি সমাবেশ। বিষয়টি নিয়ে দেশ জুড়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। দুই দলের বৃহৎ এই সমাবেশের মাত্র কয়েক ঘন্টা আগে বাংলাদেশের নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যম টুইটারে টুইট করেছেন মার্কিন কংগ্রেসম্যান বব গুড। নতুন করে আবার 14 জন কংগ্রেসম্যান চিঠি ইস্যু করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত যেই সকল প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা রাষ্ট্রকে নিজের কাজে ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে। আপনারা জানেন গতকালকের গভীর রাতে এই নিউজটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচার পেয়েছে। সমগ্র প্রচার মাধ্যম সহ বাংলা ভাষাভাষী সমগ্র মানুষ এখন জানে যে শেখ হাসিনাকে হঠাতে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু এই মুহূর্তে সমাবেশের স্থলে যাচ্ছেন এবং বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি গাড়ির মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রয়েছেন এবং তিনি আমরা দেখতে পাচ্ছি এখন নতুন করে আবার 14 জন কংগ্রেসম্যান চিঠি ইস্যু করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত যেই সকল প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা রাষ্ট্রকে নিজের কাজে ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে। আপনারা জানেন গতকালকের গভীর রাতে এই নিউজটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচার পেয়েছে। সমগ্র প্রচার মাধ্যম সহ বাংলা ভাষাভাষী সমগ্র মানুষ এখন জানে যে শেখ হাসিনাকে হঠাতে তার এই অবৈধ ক্ষমতাকে চিরদিনের জন্য মুছে দিতে এখন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ সোচ্চার হচ্ছে। আপনারা জানেন যে 14 জন কংগ্রেসম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আজ একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তারা উল্লেখ করেছেন বাংলাদেশের জনগণের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা, শেখ হাসিনার সরকার পেশি শক্তি ব্যবহার করে তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করছে যারা আজকে আন্দোলন করছি, সংগ্রাম করছি, মানুষের জন্য কথা বলছি, ভোটাধিকারের জন্য লড়াই করছি, তাদেরকে যে পেশি শক্তি ব্যবহার করে শেখ হাসিনা অধিকার বঞ্চিত করছে সেই বিষয়টি প্রকাশ পেয়েছে। প্রকাশ পেয়েছে আজকের গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের অধিকার এবং জনগণের অধিকার যারা আদায় করছেন সেই অধিকারের অধিকার কর্মী যারা রয়েছেন তাদের কাজে বাধা প্রদান করা, এই সকল বিষয় উল্লেখ করে জাতিসংঘে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের মাধ্যমে তারা কয়েকটি প্রস্তাবনা দিয়েছেন এবং এই প্রস্তাবনাগুলো আজকের যেভাবে উল্লেখ করা হয়েছে সেখান থেকে সরকার এখন বিচলিত, হতভম্ব এবং তাদের হাতে এখন আর সময় বলতে একটুও আছে বলে আমার মনে হচ্ছে না। আপনারা জানেন এই 14 জন কংগ্রেসম্যান চিঠি দিয়েছেন, এর আগেও আমাদের পক্ষে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে সিনেটরদের চিঠি পেয়েছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য চিঠি এসেছে, এছাড়া বাংলাদেশের র‍্যাব পুলিশ ক্রস ফায়ার এই যে অঘটনগুলো হচ্ছে তার বিরুদ্ধে চিঠি এসেছে, হিউম্যান রাইটস এর চিঠি এসেছে। নতুন করে এখন 14 জন কংগ্রেসম্যানের চিঠি যেন আওয়ামী লীগের কপালে হঠাৎ করে নতুন করে কুঠারাঘাত সৃষ্টি করেছে, ওদের সকল স্বপ্ন ভঙ্গ হওয়া শুরু করেছে, ওদের এখন নতুন করে ভাবতে শুরু হয়েছে। দিন রাত 24 ঘন্টা যেই দেশের বিরুদ্ধে গল্প করছে, কথা বলছে, এখন আর সেই দেশের সাথে জোড়াতালি লাগিয়ে যে একটি সম্পর্ক করে অবৈধ ক্ষমতায় থাকবে তার স্বপ্নটা আওয়ামী লীগের কাছ থেকে দূর হয়ে গিয়েছে। আপনারা জানেন যে এই প্রস্তাবনা যেটা দিয়েছেন তারা, এই 14 জন কংগ্রেসম্যান যে চিঠিতে যে বিষয়গুলোকে হাইলাইটস করেছেন তার অন্যতম একটি হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বাংলাদেশের সদস্যপদ স্থগিত করে রাখা এবং বাদ দিয়ে দেয়া। বুঝছেন যে কত বড় একটা শক্তিশালী শব্দ এখানে ইউজ করেছে যে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল যেখান থেকে বাংলাদেশের সদস্যপদ বাতিল করে দেওয়া হবে। এখন জাতিসংঘে বাংলাদেশের অবস্থানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ যুগ ধরে ছিল, কারণ আমার দেশের মানুষদের অ্যাক্টিভিটিস বিদেশে যেই সকল জায়গায় আপনি যাবেন সব জায়গায় বাংলাদেশ সুনামের সাথে কাজ করছে, বিশেষ করে আজকের এই জাতিসংঘের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বাংলাদেশের যারা মানবাধিকার কর্মী সেখানে গিয়েছে, যারা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যেই সকল এই যে জাতিসংঘ মিশনে গিয়েছে কাজ করছে, এই সবগুলোতে আমাদের সুনাম রয়েছে।
কিন্তু এখন তাদের কাছে প্রশ্ন যে যারা বাংলাদেশে সুনাম অর্জন করতে পারে না বাংলাদেশে গণতন্ত্র উপহার দিতে পারে না বাংলাদেশের মানুষের ভোট চুরি করে বাংলাদেশের বিরোধী মতের মানুষদেরকে হত্যা করে গুম করে খুন করে তাহলে তারা জাতিসংঘে এসে কি উপকারটা করবে তাদের মাধ্যমে কি কল্যাণকর কাজ হবে অতএব এখন ভাবতে শুরু করেছে যে বাংলাদেশ এখন সন্ত্রাসী হয়ে যাচ্ছে অতএব এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশ থেকে মানে কোনোভাবে যাতে রিক্রুট করে জাতিসংঘে না নেওয়া হয় এবং জাতিসংঘে আমাদের যে মানবাধিকার কাউন্সিলের বাংলাদেশের প্রার্থিতা রয়েছে সেটা পর্যন্ত স্থগিত করতে বলা হয়েছে দ্বিতীয় যে বিষয়টি এখানে এসেছে সেটা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষেধাজ্ঞা প্রাপ্ত র‍্যাব চাকরি করছেন এমন কোন সদস্য গ্রহণ না করা যতদিন না পর্যন্ত তাদের প্রত্যেকের বিষয়ে স্বচ্ছ অনুসন্ধান করা হবে আপনারা এই যে মিশনে আমি একটু আগেই বলেছি যে কোনো অবস্থায় কোনো সন্ত্রাসী তারা নেবে না যাদেরকে ক্রস আজকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই র‍্যাবের মধ্য থেকে যাদের চাকরি করছেন এমন সদস্য গ্রহণ না করা মানে যারা এখন র‍্যাবে চাকরি করছেন এদের কাউকে কোনো অবস্থায় এই জাতিসংঘের মিশনে গ্রহণ না করা কারণ এরা ইতিমধ্যেই সন্ত্রাসী সাব্যস্ত হয়েছে তাদের গুম খুনের 650 মানুষকে হত্যার ইতিহাস জনগণের কাছে প্রকাশ পেয়েছে বিশ্বের কাছে প্রকাশ পেয়েছে যে কারণে আজকে তাদের মধ্য থেকে এই পুরো বাহিনীটাকে আজকে তারা কলঙ্কিত করে ফেলেছে অথচ এই বাহিনী বিভিন্ন সময় ট্রেনিং নিতে আমেরিকায় যেত বিদেশে যেত তাদের বিভিন্ন জাতিসংঘ মিশনে কাজ করতে পারত এই সম্মিলিত মিশনটার থেকে আজকে তারা কিন্তু বাদ পড়ে যাচ্ছে তারপরে হচ্ছে জাতিসংঘের মধ্যস্থতায় বিশ্বের অন্যান্য দেশের সহযোগিতায় বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করা এবং যেখানে ভোট প্রদান করতে পারেন জনগণ এবং শান্তিরক্ষী মিস মোতায়েন করা দরকার হলে সেটা করতে হবে এই হচ্ছে তাদের দাবি যে আজকের বাংলাদেশে নির্বাচন হচ্ছে না নির্বাচনকে অবাধ করতে হবে নিরপেক্ষ করতে হবে সুন্দর করতে হবে প্রাণবন্ত সুন্দর একটি নির্বাচন করতে হলে সেখানে অবশ্যই দল নিরপেক্ষ কিছু মানুষ থাকতে হবে কারণ এদেশের সরকার ব্যবস্থাটা এমন হয়েছে যাদের নীতি নৈতিকতা বিবর্জিত হওয়ার কারণে শেষ হয়ে যাওয়ার কারণে এখন তারা একটা দল হলেও সততা না থাকার কারণে তারা কোনো ভালো নির্বাচন প্রেজেন্ট করতে পারছে না আমরা বিদেশে অনেক জায়গায় সুষ্ঠু সুন্দর নির্বাচন সরকারের অধীনেই দেখি কিন্তু বাংলাদেশে কেন সেটা সম্ভব নয় বিদেশিরা তাদের মোরালিটি তাদের স্ট্যান্ডার্ড তাদের যে সততা সেই জায়গাটা ধরে রাখতে পেরেছে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগ তারা সেটা ধরে রাখতে পারেনি যে কারণে আজকে প্রশ্ন এসেছে যে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকার এদের অধীনে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে হবে আজকের এই চিঠিতে 12 জন কংগ্রেসম্যানের এই চিঠিতে সেটাও উল্লেখ হয়েছে যে আজকের এই বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে হলে বিভিন্ন দেশের সহযোগিতা নিয়ে জাতিসংঘের ইনভলভমেন্ট নিয়ে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নিয়ে তারপরে একটি সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে চায় এবং সেই নির্বাচনে যারাই যাতে ভোট দিতে পারে জনগণ যাতে ভোট দিতে পারে সেই বিষয়টা তারা উল্লেখ করার চেষ্টা করেছেন তাহলে আজকের এই শেখ হাসিনার বর্তমান সময়ের অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে তারা উপরের চাপ নিচের চাপ বাংলাদেশের চাপ ডানে বামে সামনে পিছনে যেখানেই যাচ্ছে এখন শুধু অন্ধকার 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 মানুষে মানুষে প্রকম্পিত করে শেখ হাসিনার পতন নিশ্চিত করা হবে বাংলাদেশের জনগণ জাগ্রত হয়েছে জনগণের নৈতিক অধিকার মানবিক মূল্যবোধ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেই তারা ঘরে ফিরবে এর আগে আমরা শেখ হাসিনাকে আর একটি বার একটি মুহূর্তের জন্য ছেড়ে দিতে চাই না আমরা জানি শেখ হাসিনা অন্যায় করে অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে রাষ্ট্র ক্ষমতায় আবারও সেই 14-18 মতো অবৈধ নির্বাচন করে থাকতে চায় কিন্তু সেই অবৈধ নির্বাচনের স্বপ্ন বাংলাদেশে আর হবে না আমরা জানি তিনি খুব গুণ হত্যা করে তারপরে ক্ষমতায় টিকে থাকতে চায় যদিও র‍্যাবের ক্রস ফায়ারের পরে একটু ভ্যাপ মানে ভ্যাগ ধরেছে যে কিছুদিনের জন্য কিন্তু নির্বাচনের বৈতরণী যদি পার হয়ে যায় তাহলে আবার ওই দেশের মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন চলতেই থাকবে আর এখন তো চলছে বিরোধী দলের মানুষরা সভা সমাবেশে যাচ্ছে লিফলেট বিলি করতে পারে না খেয়া পারাপার হতে পারে না বাস গাড়িতে চড়তে পারে না মোবাইল চেকিং করা হয় তারপরে মানুষদের নামে মামলা হামলা গ্রেপ্তার গত 2-1 দিনে প্রায় 1,500 মানুষকে আবার নতুন করে গ্রেপ্তার করেছে তো এই যে দুষ্ট চক্র এই চক্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা ছাড়া এদেশের মানুষের মুক্তি মেলবে না আর সেই রক্ষায় স্বদেশী আন্দোলন বিদেশি আন্দোলন দুটি প্রযোজ্য আর সে কারণেই গুরুত্বপূর্ণ আমাদের কাছে এই সকল চিঠি এবং তাদের পক্ষ থেকে অনুরোধ আমরা বিশ্বাস করি
চিঠিপত্র যেমন একদিকে একটার পর একটা ইস্যু হতে থাকবে, শেখ হাসিনাকে দুর্বল কাবু করার জন্য যা যা করণীয় সব বাংলার জনগণ করবে, পাশাপাশি বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা সর্বোত্তমের জন্য সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা করে তারা সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের বিজয়কে ছিনিয়ে এনে তারপরে তারা সেই আনন্দের সেই উল্লাস পালন করবে। তার এক পর্যন্ত বাংলাদেশের মানুষ এখন শুধু আন্দোলন সংগ্রাম এবং শেখ হাসিনার পতনের জন্যই কাজ করবে। আসুন বন্ধুরা, আমার পৃথিবীর যে যে প্রান্তে আছে, যার যতটুকু যোগ্যতা আছে, যার যেখান থেকে সুযোগ আছে, সেখান থেকে এই ফেসিস শেখ হাসিনা সরকারকে দমিয়ে রাখার জন্য, শেষ করার জন্য আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাই। শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ গঠন করি। শেখ হাসিনা থাকবে, বাংলাদেশের গণতন্ত্র থাকবে না, আওয়ামী লীগ থাকবে, নির্বাচন গণতন্ত্র কিচ্ছু থাকবে না। অতএব তাদেরকে যতক্ষণ পর্যন্ত না নামাও হবে ততক্ষণ পর্যন্ত এদেশের গণতন্ত্র ফিরে আসবে না। আসুন সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষমতার ইতি টানার জন্য সবাই চেষ্টা চালাই। জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে রাজনীতিতে তত উত্তাপ ছড়াচ্ছে। আজ শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বড় দুই দলের রাজনৈতিক সমাবেশ। বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে মহাসমাবেশ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে শান্তি সমাবেশ। বিষয়টি নিয়ে দেশ জুড়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। দুই দলের বৃহৎ এই সমাবেশের মাত্র কয়েক ঘন্টা আগে বাংলাদেশের নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যম টুইটারে টুইট করেছেন মার্কিন কংগ্রেসম্যান বব গুড। অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণের প্রাপ্য মন্তব্য করে বৃহস্পতিবার 27 জুলাই এ টুইট করেন বব গুড। তিনি লিখেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সরকারের পরিচালিত সহিংসতায় উদ্বেগ জানিয়ে তিনি সহ আরও 13 জন কংগ্রেস সদস্য জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চিঠি পাঠিয়েছেন। ভার্জিনিয়ার কংগ্রেস সদস্য বব গুড এর আগেও বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে সোচ্চার হয়েছেন। তিনি ও মার্কিন কংগ্রেসের 6 সদস্য গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি লিখেছিলেন, বাংলাদেশের মানুষ যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারেন সে সুযোগ সৃষ্টির জন্য মার্কিন প্রেসিডেন্টকে ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছিলেন তারা। চিঠিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করা হয়েছিল। এদিকে গতকাল বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, সাংবাদিকদের কারণে বিদেশি রাষ্ট্রদূতরা অতিরিক্ত সক্রিয় এবং বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়েও মাতব্বরি করেন। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কথা বলা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে, এটা বন্ধ করা উচিত। এখন সময় এসেছে এটা বন্ধ করার, মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে এক প্রতিবেদনে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাষ্ট্র হলেও 2023 সালের শেষের দিকে বা 2024 সালের প্রথম দিকে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। সর্বশেষ 2018 সালের জাতীয় নির্বাচন অনিয়ম, সহিংসতা ও ভয়ভীতি দ্বারা প্রভাবিত হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সরকারের কিছু পদক্ষেপের কথাও প্রতিবেদনে উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, সরকারের পদক্ষেপের কারণে বিরোধী রাজনৈতিক, বিচার বিভাগ এবং গণমাধ্যম ও নাগরিক সমাজের স্বাধীনতা সংকুচিত হয়েছে। রিজওয়ানা রিন্তি, কালবেলা। বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু এই মুহূর্তে সমাবেশের স্থলে যাচ্ছেন এবং বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি গাড়ির মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি রয়েছেন এবং তিনি আমরা দেখতে পাচ্ছি এখন বেলা 11:30, দুপুর 2টায় তাদের সমাবেশ থাকলেও তারা কিন্তু এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি এবং আজকে যে সমাবেশ, সেই সমাবেশে অংশ নিতেই তিনি এই মুহূর্তে মাইক্রোটা চেপে তাদের যে সমাবেশস্থল সেই সমাবেশস্থলে যাচ্ছেন এবং আজকে তিনি কিন্তু প্রধান অতিথির বক্তব্য রাখবেন এই
তাদের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে এবং নেতাকর্মীরা তাকে দেখে তার পিছু অর্থাৎ তার গাড়ির পিছু নিচ্ছেন, কিন্তু তিনি হাত নেড়ে কিন্তু সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল থেকে আসা নেতাকর্মী, তারা আসলে তার গাড়ির আশপাশে দাঁড়িয়ে আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি তার পিছনে পিছনে শত শত নেতাকর্মী ছুটে যাচ্ছে এই গাড়িটির পিছনে। এবং আজকের যে মহাসমাবেশ আমরা দেখেছি, এই সমাবেশের স্থল নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছিল এবং সেই জটিলতার পরে শেষ পর্যন্ত তারা তাদের যে নির্ধারিত স্থান নয়াপল্টন, তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেখানেই সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তারা করতে যাচ্ছেন। তারা কিন্তু সময় পিছিয়েছেন, কর্মদিবস বলে গতকাল কিন্তু তারা করেননি, আজকে কিন্তু তারা শুক্রবারে সমাবেশটি করছে। ঢাকাতে নয়াপল্টনে কিন্তু সমাবেশ ডেকেছে বিএনপি, যদিও 27 তারিখে হওয়ার কথা ছিল, একদিন পিছিয়ে 28 তারিখ শুক্রবারে কিন্তু এই সমাবেশের অনুষ্ঠান তারা করেছে। এবং সেখানে কিন্তু রাতে থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে লোকজন সেখানে জড়ো হচ্ছে এবং তাদের যে কর্মী নেতাকর্মীরা রয়েছে সেখানে স্লোগান দিচ্ছে এবং এই দেশকে তারা এক দফা দাবি রয়েছে, তার মধ্যে এই সরকারের পতন এবং সরকার যেন খুব তাড়াতাড়ি পদত্যাগ করে এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনে গিয়ে পরিচালনা করতে চাই এবং দেশের মানুষের সুখ দুঃখ নিয়ে কাজ করতে চাই। প্রিয় দর্শক, আপনাদের কী মূল্যবান মতামত রয়েছে? বিএনপি কি পারবে এইবার ক্ষমতায় যেতে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।